বন্ধুরা, একেবারেই ঘরোয়া সাধারণ উপকরণ দিয়েই আমি আজকে তৈরি করেছি ফ্রাইড রাইস। তোমাদের এই মজাদার ফ্রাইড রাইসটা দেখতে আমার ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম। আজকে আমি তৈরি করতে যাচ্ছি খুব সহজেই আমার সকালবেলার নাস্তা। আমি তোমাদের আগের ভিডিওগুলোতে বলেছি আমি সকালবেলায় কি খাই তার নির্দিষ্ট কোনো রকম ফের নেই। যখন যেটা মনে চায় আমি সেটাই খেয়ে ফেলি। কখনো হয়তো আমার সুপার হিরোর কাছ থেকে একটুখানি ওটস নিয়ে খেয়ে ফেলছি, কিংবা মেয়ের জন্য যে খাবারটা বানাচ্ছি সেখান থেকে একটুখানি খেয়ে নিচ্ছি, মানে ওদের জন্য একটুখানি বেশি তখন করে থাকি আমার জন্য, আমি খেতে হলে সেই জন্য। তো মাঝে মাঝে আবার বাসায় যা থাকে তাই দিয়ে করার চেষ্টা করি। তেমনি একটি খাবার বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাতে চলেছি, তাহলে আমার সাথে থাকো। বন্ধুরা, আমি এখানে রান্নার তেল দিয়ে দিয়েছি, এটা একেবারেই সাধারণ তেল, সেটি হচ্ছে সয়াবিন তেল। তো এটা গরম হতে থাকুক। এই ফাঁকে আমি তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমি কি কি নিলাম সেটি। বন্ধুরা, আমি এখানে নিয়েছি, যদিও এলোমেলো হয়ে গিয়েছে, সাত বাগানে কাজ করছি, সেখান থেকে এসেই রান্না করে একটু খেয়ে আবার উপরে চলে যাব। তো আমি এখানে নিয়েছি আদা বাটা, সেই সাথে খানিকটা রসুন বাটা, দুটো ডিম দেখতেই পাচ্ছ। এই ডিমের উপরে, এই যে এটা দেখতে পাচ্ছ, এটার উপরে আমি নিয়েছি লবণ তোমাদের বোঝার জন্য, আর এখানে দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো, সেই সাথে নিয়েছি সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি, এছাড়া বন্ধুরা একটুখানি মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটুখানি হলুদ গুঁড়ো নিয়েছি, আর সেই সাথে ছোট মতন একটা পেঁয়াজও কেটে নিয়েছি। বন্ধুরা, এখানে যে আমি জিরে গুঁড়োটা নিয়েছি সেটা অবশ্যই ভাজা জিরে গুঁড়ো। এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। বন্ধুরা, এটা মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এটা ঢেলে দিচ্ছি সেই গরম তেলে। এখন এই ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে ভেজে নেব, খুব একটা ভাজবো না, কিন্তু এতে আমরা আগে থেকেই প্রসেস করা রাইস দেব, সেই জন্য একটুখানি হালকা মতন ভেজেই, মানে বলতে পারো ডিমের যে একটু গ্রেভি গ্রেভি সেটা শুকিয়ে গেলেই আমরা এতে দিয়ে দিব সেই আগে থেকে প্রসেস করা ভাতটুকু। দিয়ে দিচ্ছি বন্ধুরা, বন্ধুরা এখন এই রাইস আর সেই এগের যে মিশ্রণটা ভাজা ভাজা করে রেখেছিলাম হালকা, সেটাকে ভেজে নিব। বন্ধুরা, এটা এখন যে পর্যায়ে ভাজাটা হয়েছে ঠিক এই সময়টাতেই আমি মিশিয়ে দেব আগে থেকেই কুচি করে রাখা গাজর এবং শসা। তো এটা মিশিয়ে দিচ্ছি, এটাকেও আমি হালকাভাবে ভেজে নেব, খুব একটা ভাজবো না বন্ধুরা, কারণ এটা বেশি ভেজে ফেললে তাহলে গাজর এবং শশার টেস্টটা পাওয়া যাবে না, সেই জন্য। তাহলে বন্ধুরা এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার এই পর্যায়ে এসে বন্ধুরা আমি দিয়ে দিব চিলি সস। তোমাদের যদি চিলি সসটা ভালো না লাগে তাহলে তোমরা অ্যাভয়েড করতে পারো। তো আমি মোটামুটি ছোট্ট একটা চামচের 3 চামচ পরিমাণ চিলি সস দিলাম। সেই সাথে বন্ধুরা আরো আমরা দেব নর্মাল যে টমেটো সসটা থাকে সেটা, সেটাও সামান্য পরিমাণ দেব, ছোট্ট একটা চামচের 3 চামচ মতন। আমি তোমাদের চামচটা প্রায় দেখিয়ে থাকি, যে চামচটা দিয়ে আমি ঘি নিয়ে থাকি বন্ধুরা, সেই চামচটা বুঝতে পারছো কি না, অনেকটা তোমরা বড় বয়ম থেকে যখন আচার তুলো বলতে গেলে এটা আচারের চামচ হিসেবেই পরিচিত, এবং এটা বেশ লম্বা থাকে বন্ধুরা। তো এটার মাপে আমি 3 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি, খুব বেশি লাগবে না। তোমার যদি এই রাইসটাতে সসের পরিমাণ বেশি লাগে তাহলে তুমি খাওয়ার সময় একটুখানি সস মিলিয়ে খেলেও সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা। এখন আমি এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি।
এবং এটাকেও বন্ধুরা একটু নেড়েচেড়ে ভেজে নেব। এই পর্যায়ে ভাজতে হবে বলেই কিন্তু বন্ধুরা শশা আর গাজরটা দেওয়ার পর খুব বেশি আমি ভাজিনি। বন্ধুরা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমি এটাতে এখন পর্যন্ত কোনো লবণ দেইনি, কারণ ডিমে আমি সামান্য লবণ দিয়েছিলাম আর সসে লবণ থাকে সেই জন্য। এবার আমি এটা একটু টেস্ট করে দেখব কি পরিমাণ লবণ আমি দেব কিংবা দেব না সেটি। বন্ধুরা এখানে আমি খুব সামান্য পরিমাণ লবণই দেব। তোমরা কিন্তু অবশ্যই এই পর্যায়ে লবণটা চেক করে নেবে। তো আমি খুব সামান্য পরিমাণ লবণই দিলাম এবং সেই সাথে বন্ধুরা লবণটা মেশাতে মেশাতেও আর একটা উপকরণ আমি দিয়ে দেব, সেটা হলো চিনি। এই চিনিটা এ পর্যায়ে কিন্তু স্বাদ বৃদ্ধির জন্যই দেওয়া হয়, তুমি চাইলে নাও দিতে পারো। এই চিনিটা আমি খুব সামান্য দেব, ছোট্ট একটা চামচের এক চামচ পরিমাণ এটাকে দিয়ে পুনরায় মিশিয়ে দেব। এই চিনিটা এই পর্যায়ে দিলে বন্ধুরা এটা একটা ব্যালেন্স চলে আসে। তো বন্ধুরা আমি বারবারই বলছি, অন্য রেসিপিগুলো তো আমি বলে থাকি, তুমি যদি চিনিটা না দিতে চাও তাহলে দেবে না। এ পর্যায়ে বন্ধুরা এসে চুলটা একটু হাই হিটে রেখে আমরা এটাকে আবার ভাজা ভাজা করে নেব। এখন বন্ধুরা আমি এতে দিয়ে দেব দুটো কাঁচামরিচ কুচি, সেটা একটু মিশিয়ে দেব। কাঁচামরিচটা দেওয়ার পরে আমি বেশিক্ষণ চুলোয় রাখবো না, একটু নেড়েচেড়ে এটাকে উঠিয়ে নেব, কারণ আগেও কাঁচামরিচ দিয়েছিলাম, এটা দিয়েছি শুধু একটা ফ্লেভারের জন্য। খুব বেশি এটাকে যদি আমি ভাজা ভাজা করে ফেলি, মরিচটা সিদ্ধ হয়ে গেলে ঝালটা বেশি ছড়িয়ে যাবে, কারণ আমি আগেও চিলি সস দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, সেই সাথে বন্ধুরা সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। তো সেই জন্য বন্ধুরা এটা আর আমি ভাজবো না, চুলোটা বন্ধ করে দেব, আমার রান্নাটাও শেষ হয়ে গেল। চুলোটা বন্ধ করে দিচ্ছি। এবারে বন্ধুরা আমি এই ফ্রাইড রাইসটা উঠিয়ে নেব। বন্ধুরা চলো চলে যাই টেবিলে এবং সেখানে গিয়ে আর একটু শশা আর গাজর আমি নেব এটা খাওয়ার সময়। তাহলে চলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা চলে এলাম টেবিলে। বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গাজর কুচি, সেই সাথে কিছু শশা কুচিও মিলিয়ে নিচ্ছি। তো এগুলো মিলিয়ে দেওয়ার পর বন্ধুরা আমি নিয়ে নেব সামান্য সস। তোমাদের যদি মনে হয় তোমরা এই পর্যায়ে সস নেবে না তাহলে নিও না বন্ধুরা, কারণ খাবার সম্পূর্ণ যা যা রুচি এবং পছন্দ অনুযায়ী হয়ে থাকে। তো আমি সামান্য সস নিয়ে নিলাম। নেওয়ার পর বন্ধুরা আমি এখন খেয়ে নেব এবং খেয়ে খুব দ্রুত চলে যাব ছাদে। তো বন্ধুরা আমি এটাকে মিশিয়ে খেয়ে নিচ্ছি। আমি আজকে আর হাত দিয়ে খাবো না, আমি চামচ দিয়ে খেয়ে নিব, কারণ তোমরা তো জানোই আমার ভিডিওটা আমি নিজেই করি সেই জন্য। তো আমি এটা খেয়েই চলে যাব ছাদে বন্ধুরা। ভীষণ মজা হয়েছে বন্ধুরা, তোমরাও ইচ্ছে করলে আমার মতো ঝটপট সকালবেলায় এই নাস্তাটা করে খেতে পারো। বন্ধুরা বলতে পারো এটি একান্তই আমার মতো একজন গৃহিণীর ঝটপটে সকালে নাস্তা। আজকে তাহলে এখানেই রেখে দিচ্ছি বন্ধুরা, আমি অবশ্য মানে খাওয়ার পাটটা রেখে দিচ্ছি, আমি আবার ছাদে যাব, কিছু কিছু কাজও করব সেজন্য বন্ধুরা আমি কিন্তু পুরো খাবারটা খেয়েই ছাদে যাব। বন্ধুরা ছাদে যাওয়ার আগে তোমাদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখান থেকেই আজকের ভিডিওটা দেখে থাকো না কেন বন্ধুরা, আমাকে সাবস্ক্রাইব করো, ফলো দিও, সেই সাথে আমার ভিডিওটা শেয়ার করো, ভালো ভালো কমেন্টস লিখো এবং লাইকটাও দিয়ে দিও।
তাহলে ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।